এখন কথা বলিনি কারণ এখন মানে ডিস্টার্ব হয়েছিল ফোনে। ঠিক আছে, এখন ঠিক আছে, আমি তোমাদের শেখাবো কীভাবে ল্যাঞ্চ প্যাডের ইউজটা আমরা ল্যাঞ্চ প্যাড দিয়ে উড়ে উড়ে ডাইরেক্ট সেফ জোনে যেতে পারবো, অনেক দূরে যেতে পারবো। তো এনিমিটা এখন মেরে আসি আগে, নাইলে সমস্যা হয়ে যাবে। তো প্রথমে আমরা কতক লুট করে নিলে মানে এখন ল্যাঞ্চ প্যাডের ইউজ লেখাটা আসে, আর পরে যে আপডেটটা আসবে তখন আমরা ল্যাঞ্চ প্যাডে উড়ে উড়ে আমরা অনেক দূরে যেতে পারবো ইউজ দিয়ে। মানে আপনার যেখানে মানে প্রায় 5-6 সেকেন্ডের মধ্যে আপনারা একটা মানে যেখানে আপনারা এখানে ইউজ লেখা আসবে ওই ইউজ লেখাটা আপনারা যেখানে মানে বোমের মতো একটা চিহ্ন আসে ওই চিহ্নটা আসবে, আপনি যেখানে যেতে চাবেন ওখানে প্রায় 5-6 সেকেন্ডেই নিয়ে যাবে উড়ে উড়ে। ওকে, এখন খালি মানে দেখাবো কীভাবে ল্যাঞ্চ প্যাডের ইউজ লেখাটা আনতে হয়। দেখুন, প্রথমে এখানে বসবো, এখানে বসে মানে আপনার কাছে যত একটু লুট করে নেবেন। প্রথমে আমি লুট করে নিয়েছি, প্রথমে যত কিছু আপনাদের থাকবে আপনাদের ব্যাগে থাকবে সব ফালিয়ে দেবেন, সব ফালাচ্ছি দেখছেন সব। তো দেখেন সব ফালিয়ে দিচ্ছি আমি, ফালিয়ে দেওয়ার পরে আপনারা একটু সামনে যাবেন, সামনে যেয়ে দেখেন এরকম একটু দেখবেন, দেখলেন ইউজ লেখাটা এসে পড়লো কিন্তু আসলো না, আসলো। বন্ধুরা, আমি চিন্তা করেছি কি মানে আমি কোনো ওইরকম ভিডিও ছাড়বো না, আমি শুধু ফ্রি ফায়ারের ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও ছাড়বো। যতগুলি টিপস অ্যান্ড ট্রিক্স বের হবে সবগুলি আমার ভিডিওতে পাবেন, মানে ট্রিক্স অ্যান্ড টিপস আমার ভিডিওতে পাবেন আপনারা। আমি কোনো ভিডিও ছাড়বো না ওইরকম, আমি খালি টিপস অ্যান্ড ট্রিক্স ছাড়বো। ওকে, ইউজ লেখাটা আসছে এখন, ইউজ লেখাটা টিপ দিলে কিছু হবে না, পরের আপডেটে আমরা উঠতে পারবো। ওকে, বাই বাই।